নমস্কার বন্ধুরা রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে হলো লক্ষ্মী পুজোর দিন তো আজকে আমাদের বাড়িতে সকালই হয়েছে নারায়ণ পুজো তো নারায়ণ পুজো সকাল থেকে ভীষণ অনেক দেরি পর্যন্ত থাকা হয়েছিল বলেছিল যে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসবে কিন্তু আসতে দেরি হয়েছিল চলুন দেখাই এবার কিছুটা ভিডিও ঠাকুরমশাই চলেও এসেছেন এবার ঘট পুজো হচ্ছে ঘট আমাদের যেহেতু প্রতি মাসেই নারায়ণ পুজোটা হয় আর আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তো এইভাবেই পুজো শুরু হয়ে গেছে আর আসবে আজকে আসার কথা ছিল মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে ঠাকুরমশাইয়ের তো এসছেন হচ্ছে তোমার এসছে আমি কি বলবো মানে ঠাকুরমশাইকে যথারীতি ধরে নিয়ে আসা হয়েছে তো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুর মশাই এসছে তো আজকে আমাদের বেরানোরও ছিল অনেক জায়গায় আমাদের তো বলেছিলাম বন্ধুরা বাড়ির সামনেই ঠাকুর মানে মণ্ডপে দুর্গা পুজো হয় আপনাদের দেখিয়েছি তো সেখানেই লক্ষ্মী পুজো হয়েছিল তো হবে বলে আমরা তাড়াতাড়ি মানে গিয়েছিলাম তো আবার আমার বাপের বাড়িতেও লক্ষ্মী পুজো ছিল তো ওখানেও গিয়েছিলাম আজকে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো তো হোমের জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়ে আর হোমটা করতেও শুরু করে দিয়েছিল আর আজকে ভীষণ সুন্দর হোম জ্বলেছে দারুণ জ্বলেছে আজকে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন আর ওটা হচ্ছে আমার বোন মানে আমার হাজবেন্ডের মামার মেয়ে ও হচ্ছে ঘন্টা বাজার তো দারুন হোমটা জ্বলছিলো দেখলেই বুঝতে পারবেন আর ভীষণ তাত লাগছিল সামনাসামনি যেহেতু বসেছিলাম আজকে অনেক জায়গায় নিমন্ত্রণও ছিল মানে আমার বাপের বাড়ি যাওয়া ছিল আবার আমাদের এখানে ক্লাবে পুজো ছিল তো আর আশাদা বন্ধুরা দেখানো হয়নি এটা হচ্ছে আমার বাপের বাড়ির মানে আমাদের ও বাড়ির ঠাকুর পুজো আমাদের ওখানে লক্ষ্মী ঠাকুর ছোট প্রতিমা এনে পুজো করা হয় প্রতি বছরই তো মায়ের মুখটা দেখুন মানে কি বলবো না দেখে আর আসতে ইচ্ছা করছিল না এতটাই সুন্দর মায়ের প্রতিমাটা মায়ের মুখটা তো আমাদের বাড়িতে কোনো রকম পুরোহিত দিয়ে পুজো করা হয় না এটা আমি একদম ছোট্ট ঠাকুর কিনে প্রথম পুজো করা স্টার্ট করেছিলাম মোটামুটি তখন দু হাজার সাল কি দশ এগারো সাল এরকম হবে তো এক তখন আমি পঁচিশ টাকা দিয়ে একটা ঠাকুর কিনে পুজো করা শুরু করেছিলাম আর আমাদের ঠাকুর ঘরটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো এ মায়ের পুজো হয়ে গেছে আর গত বছরে যে মাটাকে পুজো করা হয়েছিলো ওনাকে নামিয়ে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে মায়ের প্রসাদ আমাদের শুধুমাত্র খিচুড়ি ভোগ আর আমি যেটুকু পারতাম সেভাবেই করতাম তো আর যা যার বাড়িতে যেরকম সেরকম নিয়ম থাকে মানে আমাদের বাড়িতে যে নিয়মটা আছে নিয়ম ঠিক না আমি এটুকু আমার মায়ের জন্য শখেই করতাম এবার আমাদের এই লক্ষ্মী পুজোটা ছিল না আমাদের হাঁড়ির লক্ষ্মী পুজো একটা হয় জানেন হয়তো অনেকের বাড়িতেই হয় সেই পুজোটাই ছিল তো এই পুজো ছিল না এটা আমাদের বাড়ির সামনে যেহেতু ঠাকুর তৈরি হয় সেখান থেকে ঠাকুর প্রচুর পরিমাণে বিক্রি হতো সেই দেখে দেখে আমার ভীষণ ইচ্ছে যেত যে তাহলে আমি কেন করবো না আমি একটা ছোট প্রথম ঠাকুর কিনি পঁচিশ টাকা দিয়ে তো শুধু মালা দিয়ে মাকে এমনি অল্প চিড়ে মুরগি প্রসাদ দিয়ে পুজো করা স্টার্ট করেছিলাম তারপর থেকে আস্তে আস্তে মায়েরই আশীর্বাদে হোক টুকটাক করে বড় করে এটা পুজোটা করতে মানে এখন করি আর আমাদের এই ঠাকুর ঘরের মধ্যেই সমস্ত ঠাকুর নারায়ণ লক্ষ্মী গণেশ লোকনাথ রাধা গোবিন্দ মা দুর্গা গোপাল সরস্বতী তারাপীঠের তারা মা করি লক্ষ্মী নারায়ণ পিতলের লক্ষ্মী নারায়ণ কুলোর লক্ষ্মী বাজরাংবালী জগন্নাথ বলরাম সুভদ্রা আর প্রতিষ্ঠা করা শিব শিবশম্ভুনাথ আছে আমাদের ভীষণ সুন্দর মা সাজিয়েছিলো আজকে তো আমি কিছুই করতে পারিনি যেহেতু আমি ভেবেছিলাম মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে আমাদের ওখানে চলে যাব তো যেতে পারিনি আমাদের তো ঠাকুর মশাই এসেছিলো পাঁচটা নাগাদ ওই জন্য যেতে পারিনি আর তো মাই সমস্ত কিছু করে আমি যখন যাচ্ছি মা দেখলাম যে তখন আরতি করা হয়ে গেছে মার তো আমার এতটাই মনটা খারাপ লাগছিলো মা বললো তুই কী করবি তুই আর একবার বইটা পড়ে নি তো আমি আর একবার করে মায়ের লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিলাম ব্যাস মনটা তারপর শান্তি হলো মায়ের মুখে এতটাই সুন্দর যে দেখে আর আসতে ইচ্ছে করছিল না মার মুখ দেখলেই বুঝতে পারছেন আপনারা যেন মা হাসছে মম বিশ্ব রূপস দেবী মহালক্ষ্মী নমস্তুতে মম আমি একটুখনি পাঁচালি পরে নিয়েছিলাম তো আপনাদের সেটাও দেখালাম আর এই পুজো আমার এইভাবেই হয়ে গেল আর মা যেহেতু ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিল আমি আর ঘিয়ের প্রদীপ জ্বালালাম না তো এবার চলে আসি খিচুড়ি ভোগে তো মাকে এই ভোগটা দেওয়া হয়েছিলো আর খিচুড়ি অলরেডি সে তুলে তুলে মানে লোককে দিতে দিতেই শেষ হয়ে এসেছিলো আরও ওইটুকু ছিল আর এরকমভাবে সবার বাড়িতেও দেওয়া হচ্ছিল আর এটার শাক হয়েছিলো আর এই সমস্ত রান্নাই আমার বাপি করেছিল তো ভীষণ সুন্দর রান্না করেছিল না খেলে হয়তো আমি খেয়েছি বলে বলছি আপনারা না খেলে হয়তো বুঝতে পারতেন আর পুরো ভোগে যেরকম গন্ধ হয় সেরকমই গন্ধ এসেছিল এত ভালো লাগছিলো খেতে কি বলবো তো এবার দেখাচ্ছি আমি আমাদের যে বারোয়ারি ক্লাবের ঠাকুর বলি আমাদের বাড়ির পাশেই যেখানে দুর্গা মণ্ডপ হয়েছিল দুর্গা পুজোর এখনও ঘরটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর ওই ঘরের পাশেই মা লক্ষ্মীকে আনা হয়েছে তো ওখানে পুজো হচ্ছে আর আশাটা বন্ধুরা দেখানো হয়নি আর ওখান থেকে আমরা কিছুটা পরিমাণে খিচুড়ি ভোগ খেয়ে চলে এসেছিলাম আর বাড়িতেই নিয়ে এসছিলাম যেহেতু বাড়িতে খাবো বলে আর ওখান থেকে মোটামুটি আমরা গিয়েছিলাম কটা ছটার দিকে বেরিয়েছিলাম আর ওখান থেকে বাড়ি এসেছি হচ্ছে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বাড়ি চলে এসেছিলাম তারপর এখানে এসেও কিছুক্ষণ বসে থাকা হয়েছিলো দিদাই সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল আরও কিছু কাকিমারা ছিল মাইমা সরি কাকিমা এখানে আমার কেউ হবে না শ্বশুরবাড়ি যেহেতু আর এখানে সব মাই মাই আমার কাকিমা হয় না এখানে কেউ আর আমার কাকি শাশুড়ি মাও নেই কেউ তো ওখানে আমার বোন একটা আমার যে মামা শ্বশুরে মেয়ে বলছিলাম বোন আর একটা বোন তিনটেই বোনই বসে আছে তো মায়ের পুজো হচ্ছে ভালো করে মাকে দেখাচ্ছি দেখুন আমাদের প্রতিমাটা মানে বাড়ির ঠাকুর যেহেতু সিংহাসনে বসানো বসানো থাকবে তাই জন্য একটু ছোট আর এটা হচ্ছে কাঠামো দেয়া ঠাকুর আজকে দিনটা বন্ধুরা খুব ভালোভাবেই মজা করে কেটে গেছে ভীষণ মজায় তো এখানে মাইমা দিদা এরাই ছিল আজকে যেহেতু দুর্গা নয় তো বাড়ির পাশের কয়েকজনই এসেছিলো আর বাইরে থেকে কেউ আসেনি যে কটা এখানে বাড়ির মেম্বার ছিল তো তাদের মধ্যে কয়েকজন এসছিলো এই ঠোগার করে দেওয়ার জন্য আর কি আর ওই যে পেছনের দিকে সবাই বসেছিলো বলছে আমাকে দেখাও এই করো তো ওদেরও দেখিয়ে দেখিয়ে দিলাম এগুলো সব ভাইরা হয় মানে তো ঠাকুর মশাই আরতি করছেন এবার এই পুজোও অলরেডি সম্পন্ন হয়ে গেল দুর্গা পুজো তো কেটেই গেল লক্ষ্মী পুজোও কেটে গেলো খুব মজা করি তো কালকে একটু মজা হয়তো হবে মায়ের আরেকবার সকালবেলা আরতি হবে তখনই হয়তো একটু মজা হবে তারপরে বন্ধ হয়ে যাবে মজা আনন্দ সবই শেষ মা দুর্গা যেহেতু চলে গেছে আবারও হবে যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত চন্দননগরে তো একদিন যাওয়ার খুব ইচ্ছা আছে যদি যাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ঋষরায় তো অবশ্যই যাব যেহেতু এখানেই আমার বাড়ি ভীষণ সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয়ও এখানে আপনারা হয়তো দেখেওছেন প্রায় কিছুজন আসেনও তো আমাদের এখানে দেখতে পাবেন একটা আর কি খেলা হয়েছিল পুজোর সময়তে দুর্গা পুজোর সময়তে আর কি মানে কয়েকজন মিলেই বাচ্চারাই অ্যারেঞ্জ করেছিল খেলাটা তো মোমবাতি জ্বালানো হাঁড়ি ভাঙা আরও অনেক কিছু মোমবাতি জ্বালানো হাঁড়ি ভাঙা শব্দ শব্দছক কুইজ কনটেস্ট তারপরে আরও কত কি মিউজিক্যাল চেয়ার হয়েছিল। অনেক কিছু এই যে প্রাইজ নিচ্ছে আমি কিছুক্ষণের জন্য যেহেতু বাড়িতে এসেছিলাম তো আমি কিছুটা দেখতে পাইনি যেটুকু আমি দেখতে পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের জন্য দিচ্ছিল আর কিছু জন আসেনি ওই চেয়ারটায় তাদের গিফট জড়ো হচ্ছিলো রাখছিলো একই সাথে আর যাদের পাশাপাশি বাড়ি তারাও দিয়ে দেবে বলেও নিচ্ছিল এই এটা হচ্ছে আমার মামি শাশুড়ি মা এ হয়েছিলেন সেকেন্ড মিউজিক্যাল চেয়ারে আর এনার নাতনি হয়েছিল মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট আর এটা শুভদ্বীপ হচ্ছে থার্ড হয়েছিল মিউজিক্যাল চেয়ারে বাচ্চাদের একটা হয়েছিল মেয়েদের একটা হয়েছিল আর ছেলেদের একটা গ্রুপ হয়েছিল সেই গ্রুপ থেকেই পাচ্ছিলো প্রাইজ আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর ইনি দুটো প্রাইজ পেলেন একটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিলো আর হাঁড়ি ভাঙাতেও ফার্স্ট হয়েছিল আর এও হচ্ছে মিউজিক্যাল চেয়ারের চেয়ারের মধ্যে সেকেন্ড হয়েছিল এর নাম মনে হয় প্রীতম আর এই মামাটা হচ্ছে প্লেট আমিও একই জিনিস পেয়েছি কারণ আমি মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছিলাম আমিও একটা প্লেট পেয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু কিছুই খেলে শোনেও নি তা হলেও একটা মজার জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা পেন পেন দেওয়া হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি রেসিপি অথবা ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন